সিলেট আমার কাছে খুবই ভাল লাগে, সাদা পাথর যাওয়ার প্ল্যান আছে। খেকে যাইতে আইও, সিলেটের মানুষ অনেক আন্তরিক। কি তা খবর সিলেটি ভাই, এই অঞ্চলের ভাষাগুলো আমাকে অনেক ইন্টারেস্ট করে। নারায়ণগঞ্জ ঢাকা থেকে আসছি। খিতাব সিলেটি ভাই বোন, আমি এখন সিলেটে আছি, কালকে জাফলন যাইমু। খেকে যাইতে আইও। আমরা 11 তারিখ রাতে আসছি, কুমিল্লা থেকে আসছি। সিলেট আমার খুব পছন্দের একটা জায়গা, আমি একবার না 4-5 বার আসছি, এটা মনে হয় আমার 6th time মেবি। আমার খুবই ভাল লাগে, আমার পাহাড় সবুজ এগুলো দেখতে খুব ভাল লাগে। সিলেট আমার ফেভারিট একটা জায়গা। আমি অবশ্য জাফলং গেছি, 0 পয়েন্ট গেছি, কিন্তু আমি সুনামগঞ্জ এখনও ঘোরা হয়নি, আমি কালকে যাব। আমি এবার আসছি মূলত সুনামগঞ্জের উদ্দেশ্যে, যে আমি সুনামগঞ্জ ঘুরবো এবার। সিলেট একটা মানে আমার কাছে স্পেশালি আমার একটা আত্মটান আছে সিলেটের প্রতি, আমি বারবারই আসি বললাম যেটা আপনাকে। তো সিলেট আমার কাছে খুবই ভাল লাগে, কারণ এইটা একটা দুইটা স্পট না, এখানে অসংখ্য স্পট আছে অবশ্য। তো এর জন্য আমি বারবার আসি সিলেটে। না, আমার এখনো খাওয়া হয়নি, অ্যাজ সুন অ্যাজ হয়তো আজকে বা কালকে খাবো, যেহেতু এখনো স্টে করা আছে। সিলেটি ভাষা বুঝি কিন্তু কথা বলতে পারি না, কারণ আমাদের তো হচ্ছে গিয়ে বইয়ের পুস্তকের ভাষা, দেখ বুঝতেই পারতেছেন আসলে এটা খুব কঠিন। কিভাবে ট্রাই করবো এখন, কেউ আমাকে বললে তো আমি ট্রাই করতে পারবো। আচ্ছা, কিতা খবর সিলেটি ভাই, কিতা খবর সিলেটি ভাই, আপনারা কিলা আছো, আপনারা কিলা আছো। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এসেছি টাঙ্গাবাড়ি থেকে, আমি আজকে এসেছি আমার বাবা মার সাথে এখানে ঘুরতে। ভালো, অনেক ছোটবেলায় আসছিলাম, তো বড় হওয়ার পরে ফার্স্ট টাইম আসছি, অনেক ভালোই লাগতেছে। পরিবেশটা অনেকখানি চেঞ্জ হয়েছে, ভালোই লাগতেছে এখানে এসে। এই অঞ্চলের ভাষাগুলো আমাকে অনেক ইন্টারেস্ট করে, মানে ওদের ভাষাটা আল অন্য ধরনের একটা টান আছে, সেজন্য এটা ভালো লাগে। আর নানানোর সাথে এখানে ছোটবেলায় অনেক আসছি, তো এটার প্রতি অন্যরকম একটা টান আছে। কিতা খবর সিলেটি ভাই বোন, আমি এখন সিলেটে আসছি, কালকে জাফলং যাইমু সবাই। আজকে আমি এখানে আসছি, ঢাকা থেকে আসছি, এবার জাফলংয়ে যাওয়ার প্ল্যান আছে, সাদা পাথর যাওয়ার প্ল্যান আছে। সিলেটে এটা আসার অনেকদিনই ইচ্ছা ছিল, এবং সিলেট শহরটা আমার খুব ভালো লাগে, তাই আসা। সিলেটের মানুষ বরাবরই অনেক ভালো লাগে, কারণ আমি যখন হোস্টেলে ছিলাম আমার রুমমেট সিলেটি ছিল, তো এখন খুব ভালো লাগে সিলেট শহরটা। গতকালকে বরিশাল থেকে লঞ্চে রওনা দিয়েছি, এবং আজকে আমরা 1:30 দিকে এসে পৌঁছেছি। আজকে রাতে শহরটা ঘুরছি, আর আগামীকালকে আমরা ভোলাগঞ্জ যাব, আর তারপরের দিন আমরা যাব জাফলং। আর আজকে রাতারগুল গিয়েছি আর এই শহর ঘুরে দেখছি। সিলেটের মানুষ অনেক আন্তরিক, এবং এখন পর্যন্ত যাদের সাথেই আমাদের পরিচয় হয়েছে, আমি বলবো অটো ড্রাইভার থেকে শুরু করে রাতারগুলের মাঝি, আমাদের যে মাঝি ছিল, সবাই খুবই কোঅপারেটিভ এবং খুব সহযোগিতা করেছে আমাদের, এবং আমরা কোনো ধরনের কোনো সমস্যায় পড়িনি এখন পর্যন্ত। আমার বাসা সিরাজগঞ্জ, আমি আমার আপুর বাসায় আসছি। সব কিছুই কিন্তু হচ্ছে শুটকি ভালো লাগছে, শুটকির আইটেমটা ভালো লাগছে। সাতকড়ার গল্প শুনছি কিন্তু খাওয়া হয় নাই। সিলেটে ঘুরতে এসে খুশি পর্যটকরা, অনেকেই আবার কথা বলার চেষ্টা করেছেন সিলেটের আঞ্চলিক ভাষায়। শহীদুল ইসলাম সবুজ, সিলেট ভিউ, সিলেট।